সিএএ কার্যকর না হওয়ায় ক্ষোভে ফুঁসছে মতুয়া সমাজ, ক্ষোভে ফুঁসছে বিজেপির সাংসদ শান্তনু ঠাকুর। সম্প্রতি তার তৃণমূল যোগের জল্পনা জোরালো হয়, যদিও সেই সম্ভাবনা নিজেই ওড়ালেন। শুনুন কি বললেন তিনি। সেটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার, ওনারা দেখছেন ওনাদের রাজনৈতিক সমীকরণ, ওই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না। অ্যাকচুয়ালি নাগরিকত্বটা নিয়ে ক্লিয়ার হওয়া প্রয়োজন আছে, কারণ প্রায় 1.5 কোটির কাছে উদ্বাস্তু মানুষ, আর তাদের মধ্যে ম্যাক্সিমামই আমাদের নবশূদ্র এবং মতুয়া সম্প্রদায়ের লোক। তো এই ব্যাপারটা যদি ক্লিয়ার না হয় সেটা আমার ক্ষেত্রেও একটা সমস্যা সৃষ্টি হচ্ছে। তো আমাদের একটাই বক্তব্য, আমরা দিকে দিকে যেটা সমাবেশ করছি, যেটা নিয়ে ই করছি, সেটার মুদ্রা কথাই হচ্ছে আমাদের এটা ক্লারিফাই হওয়া প্রয়োজন আছে। আমরা জানতে চাইছি যে আগামী দিনে পদক্ষেপটা কী থাকছে এটা নিয়ে। সিএর সমর্থন শুধু করি না, আমি সিএকে আমার একটা ভোট দিয়ে পার্লামেন্টে পাশ করিয়েছিল আর কক্ষে। তো সেখানে বক্তব্য হচ্ছে যারা সিএর সমর্থন করে না, তো সেই ফেভারে আমি কী করে যেতে পারি? সেটা তো আমার ক্ষেত্রে ডিসফেভারই হওয়া উচিত, কারণ আমি তো সিএর পক্ষে লড়াইটা করছি। আমার মানুষ যাতে ভারতবর্ষে যারা 71-এর পরে এসছে তারা যাতে নাগরিকত্বটা পায়, সেটাই আমাদের আন্দোলন। বিজেপি সরকার সেটা পাশ করিয়েছে, সেটা ইমপ্লিমেন্ট হবে কবে সেটাই আমার বড় প্রশ্ন, এবং সেটা কীভাবে কী হচ্ছে সেটা আমার জানা দরকার আছে। তো যদি 3 সালের কালা কানুনটা, অর্থাৎ ওই সময় যদি ওই একটা ভয়ানক যদি অ্যামেন্ডমেন্ট না হতো, তাহলে তো আমার মনে হয় না আজকে আমাদের এই 71-এর পরে আসা মানুষগুলো আজকে ভারতবর্ষের নাগরিকত্ব থেকে বঞ্চিত হতো। আগামী 50 বছর পরে গিয়ে কোন সরকার থাকবে সেটা তো আমাদের জানা নেই, রাজ্যে কোন সরকার থাকবে বা সেন্ট্রালে কোন সরকার থাকবে জানা নেই। অতএব এই সাংবিধানিক জায়গাটায় যদি এরা নন সিটিজেন হয়ে থাকে, তো সাংবিধানিক ব্যাপারটা এমন একটা জায়গা যে সেই গভর্নমেন্ট এসে এদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করেই দিতে পারে রোহিঙ্গাদের মতো। যেহেতু সাংবিধানে লেখা আছে যে 71-এর পরে যারা এসছে তারা ভারতের নাগরিক নয়, তাদেরই সন্তান সন্ততিরা পরবর্তীতে ভারতবর্ষে থাকে কী করে? তারাও তো বেনাগরিকই হয় হিসেব মতো। তো এরকম বহু রকম একটা কোশ্চেন রয়েছে, একটা সমস্যা রয়েছে, যেটা সাংবিধানিক দিক থেকে যদি ক্লিয়ার হয় তাহলে আমরাও ক্লিয়ার আছি যে আমরা, হ্যাঁ, ভারতবর্ষের সিটিজেনশিপের একটা অস্তিত্ব আমাদের তৈরি হয়েছে, এটা হচ্ছে মোদ্দা কথা।